আমি তার প্রতিষ্ঠাতা। আমি 2002 সালে বুদ্ধ মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছি। শ্রীলঙ্কাতে প্রথম বুদ্ধ একটা পায়ের চাপ রেখে দিয়েছিল পাহাড়ে। পূজার সময় মেবি এই পাশ দিয়ে গাড়ি উঠে আর মূর্তিটা তো দেখালামই। এই মূর্তিটার বিশেষত্ব কি আপনি বরবান্ধবী জিজ্ঞেস করতে পারেন? আপনারা জানেন না? আমি জানি, তারপরে বরবান্ধব গৌতম বুদ্ধের প্রতিমূর্তি। এটা দুর্গ সাহিত্য অবস্থায় 100 ফিট। গুড আফটারনুন, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাইয়ুম আহমেদ, এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। এখন জানি আমরা কই যাইতেছি? ও রামু, রামু। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যাব রামু, মানে ওখানে একটা বৌদ্ধ মন্দির আছে, পাশাপাশি মেবি আরও এক দুইটা মন্দিরের মতো আছে। সো সেখানে যাব, সেই প্লেসটা ভিজিট করব। অলরেডি দুপুরে খাওয়া দাওয়া এখনও করি নাই, বাট বাসতেছে 4টা, অ্যান্ড আম্মু ডিসিশন দিছে ওখান থেকে ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে সূর্যাস্ত দেখব, তারপরে সবাই একটু হালকা পাতলা কেনাকাটা করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেল থেকে নিচে গিয়ে। তো গাইস, অলরেডি হোটেল থেকে নিচে চলে আসছি। কালকে তো আমরা চলে যাব, সো কালকে টিকিট কাটবো। টিকিট কেটে হচ্ছে রামুর উদ্দেশ্যে রওনা দিব। জানি না এখনো বাসে যাব নাকি অটোতে করে যাব। যাব রামু। রামু কোন জায়গায়? রামুতে দুটা মন্দির আছে না, একটা হচ্ছে বৌদ্ধ মন্দির, দুইটাই বৌদ্ধ মন্দির। হ্যাঁ হ্যাঁ, একটা স্বর্ণ মন্দির আর একটা হলো 100 ফুট মন্দির। একটাতে কতক্ষণ করে সময় নেবেন আপনারা? আমি তো আসি নাই, কতক্ষণ লাগে? আসা যাওয়ার সময় আমাদের হাতে। হ্যাঁ, মানে দুইটা মন্দির। হ্যাঁ, আর মানে আমরা কতক্ষণ থাকবো ওইটার উপর হচ্ছে ভাড়া ডিপেন্ড করবে। ঠিক আছে, চলেন। আর চারজন আছে, চারজন। ভাড়া নিছি এখন অটো, ড্রাইভারের উপরে উঠতে পারতেছি না, যার জন্য আমাদের দুই ভাইকে নামাই দিছে। আমরা দুইজন ধরাইতেছি আর অটো অলরেডি উঠে গেছে। তো ধর আমি তো মানে কোন লোকাল বাস দেখছি না, সব তো ডাইরেক্ট বাস। লোকাল বেশি হচ্ছে অটো আর সিএনজি দেখতেছি। আসছি তো ঠিক আছে, বাট এখানে হচ্ছে জাস্ট একটা মন্দির, এর বেশি কিছু না। তো মানে আমি জাস্ট আসছি তোমাদেরকে দেখানোর জন্য, এটা হচ্ছে সত্যি কথা, আর না হলে আসতাম না। বাট আসার পরে যা হয়েছে, প্রচুর বকা খাইতেছি, মানে আম্মুরা প্রচণ্ড বকা দিতেছে যে এখানে কেন আসছি কেন আসছি। এখন ভিতরে ঢুকবো, যেহেতু আসছি একটু দেখতে আসছি, সো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর কে কে আসতেছে? এখন সবাই আসতেছে। যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে এক একটা হচ্ছে এক এক রকমের মূর্তি। আমি ভাবছিলাম কি যে সবগুলো হয়তো বা একই রকম, বাট আসলে না, এক একটা হচ্ছে এক এক রকমের মূর্তি। আসলে এই জিনিসগুলাই দেখার, মানে আমরা যারা আসলে মুসলিম আছি তাদের মনে হয় না এটাতে আসাটা অতটা জরুরি তেমন কিছু। এমনি দেখতে চাইলে আসতে পারে, ওরকম একদম আসতেই হবে এরকম কিছু না। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে হ্যাঁ, একটা বড় মূর্তি আছে, জাস্ট এটাই হচ্ছে দেখার, এর বেশি কিছুই না। এটুকু দেখার জন্য সেই কক্সবাজার থেকে এখানে প্রায় 20-25 কিলোর মতো হবে, দরকার নাই আসার। আমরাও বকা খেতেছি, আমি আসার পরেও বকা খাচ্ছি। তারপরেও যদি যান আপনি, হ্যাঁ আপনার একান্তই যদি ব্যক্তিগত ইচ্ছা থাকে আসার, তাহলে অবশ্যই আসতে পারেন। ফাইনালি মূর্তিটা হচ্ছে এই যে। পূজার সময় মেবি এই পাশ দিয়ে গাড়ি উঠে মূর্তিটা তো দেখালামই। আচ্ছা এক্সকিউজ মি, এই মূর্তিটার বিশেষত্ব কি? বরবান্ধবী জিজ্ঞেস করতে পারেন? আপনারা জানেন না? জানি, তারপরে বরবান্ধব বললে ভালো। আপনারা যতটুকু জানেন অতটুকুই হলেই হবে, সমস্যা নেই। আপনি বরবান্ধবী জিজ্ঞেস করুন।
কোথায় উনি? তো সচরাচর এত বড় মূর্তি দেখি না, তো এটার মানে কিছু না কিছু তো বিশেষত্ব আছে, ওটাই আর কি জানতে চাচ্ছিলাম। এটা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ গৌতম বুদ্ধের প্রতিমূর্তি। দুর্গশায়িত অবস্থায় একশো ফিট। মূলত আমি এটার প্রতিষ্ঠাতা। আমি 2002 সালেই এই বুদ্ধ মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছি। তা করার উদ্দেশ্য ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল ধর্মবর্ণের মানুষ এখানে আসবে, মিলিত হবে, দেখবে, জানবে, তাতে মানুষের অসাম্প্রদায়িক চেতনা এবং মানসিক প্রশান্তি এটা বৃদ্ধি হবে। হওয়ার পরে ঠিকই সকল ধর্মবর্ণের মানুষ এখানে আসতেছে, সবাই দেখতেছে। এটা বিশেষত্ব হচ্ছে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী গৌতম বুদ্ধকে আমরা মানি, বুদ্ধকে সম্মান করি, ওনার প্রবর্তিত ধর্ম আমরা অনুসরণ করি। একটা মেডিটেশন সেন্টার এখানে মাঝে মাঝে কোর্স হয়। ও আচ্ছা, এখানে কোর্সের ব্যবস্থা আছে, মানে আপনাদের যারা মানে ওই ধর্ম মানে ওদের? হ্যাঁ হ্যাঁ, আমাদের যারা 10 দিন করে কন্টিনিউ এখানে থাকে, খায়, কন্টিনিউ 10 দিন মেডিটেশন করে পাহাড়ের উপর। এই স্থানটা যার নাম হচ্ছে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র। সংসারের দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য মেডিটেশন সেন্টার বা ধ্যান কেন্দ্র। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি প্রাক্তন আব্দুল হামিদ উনিও 2014 সালে এসে পরিদর্শন করেছেন। এখানে তো কিছু দেখলাম যে ছোট ছোট ছেলে। হ্যাঁ, এখানে আমাদের বৌদ্ধ নিয়ম হিসাবে 7 বছর বয়স থেকে 20 বছর পর্যন্ত যারা গেরুয়া বসন, আমরা যে লাল কাপড় পরে এটাকে গেরুয়া বসন বা কাঁসাই বস্ত্র বলে, আর আমাদের বৌদ্ধ পরিভাষায় বলে এটা চিবর। তো এটা পরিধারণ করে এবং মুন্ডিত মস্তক হয়ে এখানে বিশেষ করে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা আর জেনারেল শিক্ষা, দুইটাই শিক্ষাই আমাদের এখানে চালু আছে। সবাই স্কুল কলেজ অ্যাডমিশন আছে ওখানে যায়, আর আমরা ধর্মীয় পড়াই। আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 2000 years later. গাইজ, রাম মন্দির থেকে ঘুরে টুরে আসে এখন হচ্ছে রেস্টুরেন্টে আসছি। আর মানে হালকা পাতলা খাওয়া, হালকা পাতলা না, আমরা হচ্ছে মানে কেউই দুপুরে লাঞ্চ করি না। দুপুরে সকালে যে নাস্তা করছি ওই নাস্তা করে টুরে আসছি, মানে ওই ঘুরতে চলে গেছি। দেন এখন মাত্র আসছি, এখন বাসতে আসছে প্রায় 8টা, এখন আসছি দুপুরে লাঞ্চ করতে। তো এই ভিডিও এখানে শেষ করতেছি, মানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আর এই ভিডিও শুট নিচ্ছি না, দেন পরবর্তীতে একটু বিচে যাবো, বিচে গিয়ে একটু ঘোরাফেরা করবো। তো সেটা একটা নতুন ভিডিও আসবে। আর কি, তাহলে এই ভিডিও এখানে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও আবার দেখার জন্য সবাইকে স্বাগতম। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক করে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেওয়া, আর অবশ্যই পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেওয়া। আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবা। তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান এন্ড গুড বাই।